মেরি তিস্তার পানি বৃদ্ধি পেয়েছিল গতকালকে আজকে নামা শুরু করেছে আমরা আজকে তিস্তার পাড়ে এসেছি আমরা দেখতে পেয়েছি এবং জানছি এখানকার জেলা প্রশাসক এখানকার পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী অঞ্চলের তিনি আমাদেরকে যারা জানিয়েছেন যে পানি বৃদ্ধি পেয়েছিল এখনও কিন্তু দেখতে পাচ্ছেন যে চর অঞ্চলে যে এবার এখানে সবুজ সমারে ভরে গেছিল কিন্তু এই এই পানি তখন ছিল না আজকে কিন্তু আমরা দেখতে পেয়েছি সেই ফসল পানিতে তলিয়ে গেছে বিশেষ করে বাদাম এ সময় রয়েছে কিছু ইরিবড়ো চাষ ছিল এই ফসলগুলো কিন্তু তলিয়ে গেছে তারা দেখতে পাচ্ছেন কষ্ট করে অনেকে বাদাম কিন্তু পানির নিচ থেকে তারা তুলছেন এখনও যারা এখানকার কৃষক রয়েছেন তারা বলছেন যে হঠাৎ করে পানি বৃদ্ধি পাওয়ার কারণেই কিন্তু আমাদের এই ফসলগুলো তলিয়ে যায় এখন তারা বিপাকে পড়েছেন এখানে হাজার হাজার হেক্টর জমিতে কিন্তু এই আবাদ হয়েছিল বিভিন্ন ধরনের ভুট্টা থেকে শুরু করে নানান ধরনের কৃষি ফসল কিন্তু এখানে উৎপন্ন হয় এখানে নানান ধরনের সবজি কুমড়ো থেকে শুরু করে নানান ফসল কিন্তু তলিয়ে গেছে তবে পানি ইউনিয়ন বোর্ড থেকে বারবার বলা হয়েছে যে সিকিমে যে বন্যাটা হয়েছে সে পানি এখনও ঢোকেনি গতকালকে একটু বৃদ্ধি হওয়ার পর আজকে কিন্তু কমে গেছে তারপরে তারা বারবার বলছেন যে এখানে পানি বৃদ্ধি পেলে আমাদের পদক্ষেপ রয়েছে তে ভাঙ্গনের কথা আমরা জিজ্ঞেস করেছি তারা বলেছেন যে ভাঙ্গনের বিষয়ে যদিও তৎপর আমরা রয়েছি তবে এখন পর্যন্ত তেমন ভাঙ্গন শুরু হয়নি তারপরে মন্না ইউনিয়নে গত কয়েকদিন আগে আমরা ভাঙনের খবর পেয়েছি আমরা ইতিপূর্বে আমরা জানিয়েছিলাম পানি বড় পক্ষে তারা বলছেন যে আমরা পর্যাপ্ত তৎপর রয়েছে আমরা পদক্ষেপ নিয়েছি এখন পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এখানে মহিপুরে এসেছি মহিপুর ব্রিজের নিচে আমরা দেখতে পাচ্ছি একটু পানি তারপরেও বৃদ্ধি পেয়েছে বারবার যেটা আমরা এখানকার কৃষকরা অভিযোগ করে বলছেন যে এখানে কিন্তু পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু নানান ফসল তারা তলিয়ে গেছে এখানকার জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন বিবাহী কমিশনার জানিয়েছেন যে আমরা কৃষকদের জন্য যদি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের ক্ষতিপূরণে আমরা যথেষ্ট পদক্ষেপ নিয়েছি এবং যদি কোনো ক্ষতি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা কৃষকদের সহায়তা করবে এমনটি তারা জানিয়েছেন এখানকার ইউনো যেটা রয়েছেন গঙ্গাসরা তিনিও জানিয়েছেন যে আমরা তৎপর রয়েছি কোনো ধরনের যদি কোনো ক্ষতিগ্রস্ত খবর পাওয়া যায় আমরা তাৎক্ষণিক সেখানে ব্যবস্থা নেব এমনটি তারা জানিয়েছেন তবে সকাল থেকে এখানকার কৃষকদের সাথে আমরা যেটা কথা বলে জেনেছি তারা বলছেন যে আমার যা ক্ষতি হওয়ার কিন্তু হয়ে গেছে আরও যদি পানি বৃদ্ধি পায় সেক্ষেত্রে কিন্তু এখানকার যে ফসলগুলো তলিয়ে গেছে যে ফসলগুলো দ্রুত আমাদের উঠতো সে ফসলগুলো আমরা কিন্তু আর উঠাতে পারবো না এমনটি তারা বলেছেন সব মিলিয়ে কিন্তু আমরা তিস্তা পাড়ে যে খবর নিয়ে দেখেছি এখানে পানি বৃদ্ধি পাওয়ার কারণেই যথেষ্ট ক্ষতি হয়েছে কিছুদিন আগে কিন্তু চরে কিন্তু আপনারা দেখছি যে এখানে নৌকা চলতে পারতো না আজকে কিন্তু নৌকা চলার পানি হয়েছে আরও এই পানি বৃদ্ধি পেলে বারবার তার যে কৃষকদের বাড়িঘর যারা অনেকে সরিয়ে এনেছেন বিশেষ করে এখানে কাউনি এলাকার এবং শুরু করে এর কাউনিয়া থেকে শুরু করে এখানে রয়েছে আপনার লালমনিহাট এই এলাকায় কিছু কিছু বাড়িঘর সরে হয়েছে যারা চরে এখানে বসবাস করতেছিল সব মিলে কিন্তু তিস্তার আগামী দিনের যে অবস্থা আরও ভয়াবহ হবে বলে এখানকার কৃষকরা জানিয়েছেন বেরিয়ে বাচ্চা আপনাকে ধন্যবাদ দর্শক